তো ফ্রেন্ডস, প্রত্যেকের কমেন্ট মাথায় রেখি আজ আমি আপনাদের সামনে দেখাতে চলেছি যে বড় দুর্গাটির মুখ বানানো হয়েছিল, সেই মুখের ডাইস কীভাবে বানানো হয়। দুর্গার মুখটি 18 আঙুলের ছিল, তো অনেকটাই বড় ধরতে গেলে। তো কিভাবে নতুন করে ডাইস বানানো হয় প্লাস্টার অফ প্যারিস দিয়ে, সেটিকেই আজ আমি আপনাদের সামনে দেখাতে চলেছি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্লাস্টার অফ প্যারিসের যে মোল্ডে যে বাঁধ দেওয়া হবে এই এঁটেল মাটিটি, হ্যাঁ, এই এঁটেল মাটিটা তৈরি করে নেওয়া হচ্ছে। এটি সাধারণত আপনি এঁটেল মাটির সাথে হালকা কুঁড়ো খাইয়ে করতে পারেন, ঠিক আছে। আপনি কখনোই এটা বেলে মাটির মাধ্যমে করবেন না, কারণ এটাতে রিস্ক বেশি, কারণ ফেঁসে যাওয়ার ভয় আছে। সবসময় এঁটেল মাটি দিয়ে করার চেষ্টা করবেন। তো এই মাটির কাঠ কীভাবে দেওয়া হচ্ছে শক্ত করতে হবে, তো দেখুন তাহলেই বুঝতে পারবেন। এরপরে প্লাস্টার অফ প্যারিসকে ভালো করে গুলে নিতে হবে, পাতলা করে, ঠিক আছে, যাতে প্রত্যেকটা খাঁজের মধ্যে যেন প্লাস্টার অফ প্যারিসটা ঢুকতে পারে। মানে মুখের খাঁজে, যেমন ঠোঁটের খাঁজে, প্লাস চোখের বিভিন্ন জায়গায় যেমন সঠিকভাবে ঢোকে, যাতে কোথাও ফাঁপ না হয়ে যায়, সেই জন্য পাতলা করে গুলে নিতে হবে। তো আমরা প্রথমে এটা তিনটে লেয়ারের মাধ্যমে দেবো, প্রথমে পাতলা, তারপরে পাতলার থেকে একটু মোটা, এবং থার্ড লেয়ারে যেটা দেবো সেটা হচ্ছে পাট দিয়ে একটু শক্ত করে, ঠিক আছে। তো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য এবং ঠাকুর রিলেটেড যে কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখতে থাকুন কীভাবে এটি করা হচ্ছে। Thank you.
আমি আমার এই চ্যানেলে যেরকম প্রকৃতির ভিডিও নিয়ে আসি, যে কোনো ঠাকুর রিলেটেড কোথাও এরকম ভিডিও আপনারা পাবেন। তো এখানে সমস্ত রকমই নিখুঁতভাবে ভিডিওগুলিকে দেখানো হয় এবং খুব সহজ পদ্ধতি। তো এখন যারা নিউ ইউজার আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাতে আপনারা সহজ এবং সুন্দর কাজ শিখতে পারেন। তো এটি আমাদের 10 থেকে 15 মিনিটের মধ্যে জমে যায়। তো জমে যাওয়ার পর সাইডের যে মাটিগুলো, যে বাঁধগুলো দেওয়া হয়েছিল সেইগুলোকে আপনি খুলে দিতে পারেন, ঠিক আছে। খুলে সাইডে যদি কোথাও খোঁচা হয়ে থাকে প্লাস্টার অফ প্যারিসে, সেইগুলোকে একটু পরিষ্কার করে নিতে হবে, ঠিক আছে। এবং এই যে এত বড় ডাইসটা করা হলো এবছর 2021 সালে, তো কীভাবে এর ভেতর থেকে বা এই যে ছাঁচটি থেকে কীভাবে মুক্ত করা হচ্ছে এটি যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানান, তাহলে এই ছাঁচ থেকে মুখ তোলার ভিডিও নিয়েও আমি আপনাদের সামনে আসবো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। তো এখনও আমার অনেক ফ্রেন্ডস আছে যারা আমার ভিডিও দেখছে কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছে, তাদেরকে বলা হচ্ছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে নেক্সট ভিডিও আপনার দেখতে সুবিধা হবে।